উত্তম কুমার থেকে সত্যজিৎ রায়, এবারে দুর্গাপূজার সাথে জড়িয়ে আছেন অগ্নিযুগের বিপ্লবীদের নাম। শ্রীরামপুরের রাজবাড়ি দুর্গাপূজো এলাকায় বুড়িমার পুজো নামে পরিচিত। আনুমানিক 339 বর্ষে পদার্পণ করল শ্রীরামপুর রাজবাড়ির গোস্বামী পরিবারের দুর্গাপূজো। বাঁকুড়া বিষ্ণুপুরের আদলে দেবীর দশভুজার আরাধনা বহু ইতিহাস ঐতিহ্য বহন করেছে। জমিদারি বিষয়ে অত্যন্ত সুদক্ষ ছিলেন কিশোরলাল। প্রথমে কিশোরীলাল রায়বাহাদুর উপাধি প্রাপ্ত হন এবং পরবর্তীকালে তৎকালীন বাংলার গভর্নরের শাসন পরিষদের সদস্য হয়ে রাজা উপাধি লাভ করেন। সেই থেকেই রঘুনাম নির্মিত প্রাসাদ রাজবাড়ি নামে খ্যাত। শ্রীরামপুরের উন্নতি কল্পে গোস্বামী বাড়ির ভূমিকা অপরিসীম। এই পরিবারের বদান্যতায় প্রতিষ্ঠিত হয়েছিল চাত্রা নন্দলাল ইনস্টিটিউশন, রমেশচন্দ্র গার্লস স্কুল, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অবৈতনিক ছাত্রাবাস, রাজেন্দ্রলাল ফ্রি বোর্ডিং ফর বয়েজ, অন্নপূর্ণা দেবী ফ্রি গার্লস বোর্ডিং, ভবেন্দ্র বালা দেবী যক্ষা হাসপাতালটি তৈরি হয়েছিল রাজা কিশোরীলাল গোস্বামীর অর্থানুকূল্যে। শহরের জলের সমস্যা সুরাহার জন্য নন্দলাল গোস্বামী তৈরি করেছিলেন গোপীকৃষ্ণ গোস্বামী ওভারহেড ট্যাঙ্ক। এমনকি বর্তমান শ্রীরামপুর পৌরসভা ভবনটিও গোস্বামী পরিবারের দান করা। সেটি আগে ছিল কিশোরীলাল গোস্বামীর কাছারি ভারি। শোনা যায় গোস্বামীদের রাজবাড়িতে আসা যাওয়া থাকত স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বহু খ্যাতি সম্পন্ন মানুষের। শোনা যায় ত্রিবেণী সম্মেলন উপলক্ষে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, এসেছেন ডক্টর বিধানচন্দ্র রায়। যোগসূত্রে এবারেরই বলয়চন্দ্র গোস্বামী, যিনি ছিলেন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান। এই বাড়ির আর এক সদস্য তুলসীচন্দ্র গোস্বামী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছের মানুষ। এই বৃত্তেরই আরও এক বিপ্লবী সুভাষচন্দ্র বসুর সঙ্গেও ছিল তুলসীচন্দ্রের বিশেষ বন্ধুত্ব। সেই সূত্রেই সুভাষ এসেছেন এ বাড়িতে। এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত নাকি এই শ্রীরামপুরে এসে গঙ্গা বিহারে গিয়ে ভুজঙ্গনা কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। এই শ্রীরামপুর রাজবাটিতে এসেছিলেন পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার ঘরে বাইরে ছবি সাইট দেখতে। এছাড়াও উত্তম কুমার, সুপ্রিয়া দেবী আরও বহু গুণীজনেরা এসেছিলেন এই রাজবাড়িতে। এই তো গেল শ্রীরামপুর রাজবাড়ির বহন করা ইতিহাসের গল্প। এই শ্রীরামপুর রাজবাড়ির আরও এক কারণে খ্যাত, তা হল এই রাজবাড়ির দুর্গাপুজো। রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুরে বসত বাড়িতে স্থাপনের পর এই বাড়ি সংলগ্ন ঠাকুর দালানে দুর্গাপুজো শুরু করেন। সময়টা আনুমানিক অষ্টাদশ শতকের মাঝামাঝি। প্রাচীন ঘরানার গড়নে এক চালার মধ্যে মহিষাসুর মর্দিনী রূপে মা দুর্গার সঙ্গে থাকেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। ডাকের সাজে মৃন্ময়ী প্রতিমাকে অলঙ্কৃত করা হয়। গোস্বামী বাড়ির আরেক শরিক দেবাশিস গোস্বামী জানান, পূর্বে মহালয়ার পরদিন থেকে অর্থাৎ প্রথমা থেকেই চণ্ডীপাঠ শুরু হতো, সেটা এখন হয় না। তবে সব রীতিনিয়ম মেনেই পালিত হয় এই দুর্গাপুজো। গোস্বামী পরিবারের এক নিজস্ব পুঁথি মেনে এই পুজো সম্পন্ন হয়। পুজোর শুরুর দিন থেকে নবমী পর্যন্ত পরিবারের সকলে নিরামিষ খাবার খান। দশমীর দিন পুজো শেষ হলে বাড়ির বিবাহিত মহিলারা মাছ ভাত খেতে পারেন। পুজো উপলক্ষে চারদিন জমজমাট হয়ে ওঠে শ্রীরামপুরের গোস্বামী বাড়ি। দেবাশিস গোস্বামী জানালেন, গোস্বামী বাড়ির দুর্গাপুজোয় এই সঙ্গীত অনুষ্ঠানের আসরে গান গেয়ে গেছেন অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা থেকে বাগবাজারের রূপচাঁদ পক্ষীর দল। শ্রীরামপুর রাজবাড়ির পুজোর আরও একটি নাম আছে। আজ থেকে বছর 15-20 আগে স্থানীয় এক বৃদ্ধা গোস্বামী বাড়ির এই দুর্গা মাকে বুড়িমা নামে সম্বোধন করেন। নামটি পরিবারের সকলেরই ভালো লেগে যায়, সেই থেকে পুজোটি এই নামেই খ্যাত। দেবাশিসবাবু জানান, বর্তমানে যেটুকু হৈহুল্লোর হয় তা শুধু পরিবারের লোকজনের মধ্যেই সীমাবদ্ধ। দেবাশিস গোস্বামী জানান, 2010 সালে তিনি রাজবাড়ির বিষয়ে আগ্রহী হন। তিনি জানান, এলাহাবাদে মতিলাল নেহরুর বাসভবন আনন্দ ভবনে চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার জ্যাঠামশাই তুলসী গোস্বামীর ছবি দেখেন তিনি। তারপর থেকেই ইতিহাস উদ্ঘাটনের চেষ্টা শুরু করেন। দেবাশিসবাবু একটু আক্ষেপের সুরে বলেন, জানি না এরপর কি হবে।
এখন শুধু সেলফি আর ছবি তোলার ভিড়। ঐতিহ্য নিয়ে কেউই বিশেষ আগ্রহী নয়। পূজোর সময় হেরিটেজ ট্যুর করতে কিছু মানুষ আসেন। সরকারি সাহায্য ছাড়া এই বিরাট বাড়ি রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন কাজ। এই বছর আনুমানিক 339 বর্ষ। এই পূজোর বিশেষ রীতি হচ্ছে এটা বৈষ্ণব মতে হয়, এবং এখানে যে নবপত্রিকা প্রবেশ বা যেটা আমরা বলি কলাবৌ স্থান, সেই কলাবৌ স্থানটা এখানেই হয়, গঙ্গায় হয় না। এবং এই পুজোয় কোনো বলি হয় না, এবং এই পুজোয় আমাদের একটা পুঁথি আছে, সেই পুঁথিটাকে আমরা ফলো করে এই পুজো দেখাবো। এখানে একদম শাস্ত্রমতে পুজো হয়, এবং এই পুজোর সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। যেরকম একদম যাকে বলে বইতে যেভাবে আছে সে তাকে মেনটেন করে আমরা পুজো দেখাবো। আগে মহলার পরে প্রতিপদ থেকে এখানে চণ্ডীপাঠ শুরু হয়ে যেত, যদিও পরবর্তীকালে এটা আর সেটা করা যায় না। তাই পঞ্চমী থেকে যেমন নর্মাল পুজো হয় সেই পুজোটা আমরা, যিনি আমাদের পরিবারের যিনি প্রতিষ্ঠাতা রামগোবিন্দ গোস্বামী, তিনি এখানে আমাদের যে পুরাতন বাটি আছে সেখানে পুজো শুরু করেন, এবং তার নাতি হরিনারায়ণ গোস্বামী তিনি এখানে মা দুর্গার পুজো শুরু করেন। সেই পুজো অনুসারে এখানে মা দুর্গার পুজো শুরু করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, শ্রীরামপুর।